আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। টলিউডে একদিকে যখন কোনো নায়ক নিজেকে মাচো প্রমাণ করতে দিনের বেশিরভাগ সময় কাটান জিমে বা পারফেক্ট অ্যাকশন হিরোর তকমা পেতে সুদূর বিদেশ থেকে দেশের মাটিতে নিয়ে আসেন ফাইট মাস্টারকে, তখন এত খাটনি না খেটে নিজের ইমেজ নিয়ে বিন্দু মাত্র না ভেবে জোয়ান হওয়ার সব আনন্দ ভুলে বুড়ো হচ্ছেন টলিউডের হ্যান্ডসাম হাঁকরা। আর এত তাড়াতাড়ি বয়স্ক সেজে তাদের লেডি লাভ লেডি ফ্যানেদের সামনে আসতেও বিন্দু মাত্র দ্বিধাবোধ করছেন না নায়কেরা। কিছুদিন আগেই ধূমকেতুতে দেবের ভয়ঙ্কর লুক থেকে চমকে উঠেছেন তার বহু ফ্যান, অনেকে নাকি আবার মানতেই চাননি সেটা দেব। তবে অসংখ্য মহিলার হার্টথ্রবে নায়ক নিজের এই লুক নিয়ে বিন্দু মাত্র ইনসিকিওর নন, বরং 7 ঘন্টা ধরে মেকআপ করে 82 বছরের একজন বুড়ো হয়ে ওঠা তার কাছে খুব স্পেশাল। এবার দেবের পর বয়স্ক লুকে দেখা গেল আবির চ্যাটার্জিকে। সপুতরে ছবির ট্রেলারে এক ঝলক দেখা যাচ্ছে আবিরের এই নতুন লুক, কাঁচা পাকা চুল এবং সাদা দাড়িতে অবশ্য একই রকম হ্যান্ডসাম লাগছে আবির চ্যাটার্জিকে। জাতিস্বরে ইতিমধ্যেই নিজের বেশি বয়সের লুকটা দেখিয়ে ফেলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আর এবার সেই পথেই দেব এবং আবির। তাদের এই অচেনা লুক কি খুশি করতে পারবে তাদের চেনা দর্শককে? এবার দেখা যাক সেটাই। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।